ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। গড়িয়াহাট থানায় রক্তদান শিবির, থানার পুলিশ কর্মী, সাউথ ইস্ট ট্রাফিক গার্ডের পুলিশ কর্মী সহ 75 জন রক্তদান করেন। শনিবার গড়িয়াহাট থানায় ওই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আবাসন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। যে পুলিশ যে শুধু অপরাধী ধরবে তা তো নয়, তার যে সামাজিক দায়বদ্ধতাও আছে সেটা অনেকদিন ধরেই চলে আসছে এবং এখন এটা আরো বেড়েছে। এটা খুব ভালো একটা মানে কর্মকাণ্ড বলে আমি মনে করি এবং পুলিশ এই কাজটা খুব রিলিজিয়াসলি করে। এদিন সকাল 10:30 নাগাদ রক্তদান শিবিরের সূচনা হয়। উপস্থিত ছিলেন লালবাজারের কয়েকজন শীর্ষ স্তরের কর্তাও। ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।